হযরত হাজার আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ইব্রাহিম চলে যাচ্ছ বুঝি? হযরত ইব্রাহিম একটু ইশারা দিয়ে বুঝালেন, হ্যাঁ হাজারা তুমি ধরতে পারছো আমি চলে যাচ্ছি। হযরত হাজারা বলেন, যদি এটা আল্লাহর আদেশ হয় আমি হাজারাও বলি তুমি চলে যাও, আমাদেরকে নিয়ে টেনশান করো না, যে আল্লাহ আদেশ করেছেন রেখে যাওয়ার এখানে, নিশ্চয়ই তিনি হেফাজতের দায়িত্ব নেবেন। ঈদুল আজহার তাৎপর্য, ফজিলত এবং জিলহাজ মাসের প্রথম দশকে আমাদের করণীয়, এ বিষয়ে কিছু কথা বলতে চাই ইনশা আল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ঈদুল আজহাকে আমরা কোরবানের ঈদ হিসাবেই জানি আমাদের বাংলাদেশের মানুষেরা। আদহা, উদহিয়া, উদহিয়া মানে হচ্ছে উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, কোনো জিনিসকে ত্যাগ করা। আর কোরবান মানে হচ্ছে নৈকট্য অর্জন করা। হাদিসে ঈদুল আদহা এসেছে, আর কোরবান শব্দটি পবিত্র কোরআনেও পাওয়া যায়। ইজ কররাবা কোরবানা, আল্লাহ তাআলা কোরবান শব্দটিকে ব্যবহার করেছেন কোরআনে। কোরবান হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য প্রচেষ্টা করা। তাহলে ঈদুল আজহা হচ্ছে এমন একটি ঈদ, যেই ঈদে আমরা কিছু স্যাক্রিফাইস করব, ত্যাগ করব, বিসর্জন দেব, দেয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য তালাশ করব। তাহলে বোঝা যায় মাংস খাওয়ার উদ্দেশ্যে ঈদ নয়, ঈদ হবে আল্লাহর নৈকট্য তালাশ করার উদ্দেশ্যে। আর আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য শর্ত হল নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় বিসর্জন করা, কোরবান করা, উৎসর্গ করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা, তোমরা কখনোই কল্যাণ পাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করবে। তাহলে বোঝা যায় আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, কল্যাণ প্রাপ্ত হওয়ার জন্য প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করা লাগে। আর যে ঈদুল আজহা কোরবান আমরা উদযাপন করব কয়দিন পরে, সেটার ইতিহাস আমাদের জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন, তিনি উৎসর্গ করেছিলেন। আর ইব্রাহিমকে এ উৎসর্গের মর্যাদা যা যা আল্লাহ দিয়েছিলেন পরিপূর্ণ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইসমাইলকে আবার বাঁচিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বাঁচানোর জন্য জবহ করতে যাননি, তিনি জবহ করছিলেন আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্যই। এতে বোঝা যায় যে কোরবান এটা ভোগের ঈদ নয়, এটা ত্যাগের ঈদ। কিন্তু আমাদের কাছে হয়ে গেছে কি ভোগের ঈদ, এই জন্য আমাদের কোরবানের প্রস্তুতি নিতে হবে, এর মানে হলো বড় ফ্রিজ কিনতে হবে। কারণ যেহেতু আমরা মোটা সোটা গরু জবাই করব, এজন্য এটাকে খেতে হবে অনেক দিন, আর ফ্রিজ না হলে তো অনেক দিন খাওয়া যাবে না। এজন্য ঈদুল আজহা আসলে বাজারে যে জিনিসের দামটা একটু বেড়ে যায় সেটা কি ফ্রিজ, ডিপ ফ্রিজের দাম বেড়ে যায়। আমরা কোরবানকে ভোগের ঈদ বানিয়ে ফেলেছি, অথচ এটা ছিল কিসের ঈদ, ত্যাগের ঈদ। হ্যাঁ আমার ভাই, আল্লাহ তাআলা আল্লাহকে খুশি করার জন্য কে কতটুকু ত্যাগ করেছে সেটাই তিনি দেখবেন, কার গরু কত মোটা আল্লাহ সেটা দেখবেন না। কারণ আপনি গরু জবাই করবেন, ওই গরুর মাংস আল্লাহ খান না, আপনার গরু থেকে প্রবাহিত রক্ত ও রক্তর প্রয়োজন আল্লাহর নাই,
তাহলে আপনি গরু জবাই করলে, কুরবান করলে তিনি আপনাকে সওয়াব কেন দেবেন? মাংস তো আপনি খাইলেন, আল্লাহ তো মাংস খান না, তিনি রক্তর প্রয়োজন তার নাই, তিনি আপনাকে তার প্রতিদান দেবেন শুধু আপনার কলবের দিকে তাকায়া। আপনি যে গরু ছাগল জবাই করলেন খাওয়ার জন্য করলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করলেন, যদি আপনার অন্তরে আমার অন্তরে ইব্রাহিমী চেতনা না থাকে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের সন্তানদেরকেও যদি জবে করার আদেশ করতেন, তাহলে আমাদের ভিতরে চেতনা থাকা লাগবে, আল্লাহকে খুশি করার জন্য প্রয়োজনে সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করা লাগবে। আমি ঠিক তাই করতাম যদি আল্লাহ বলতেন, এই চিন্তা যে ব্যক্তি মনে লালন করবে, করে সে কুরবান করবে, আল্লাহ তাআলা কুরবানের উসিলায় তার আমল নামার মাঝে অনেক সওয়াব দেবেন, এবং এই সওয়াবের বদৌলতে সে কুরবান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে জান্নাত পেয়ে যাবে। কোরআন আল্লাহ এটা বলছেন, লান ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। লান ইয়ানালাল্লাহ লুহুমুহা, তোমাদের প্রাণীর মাংস আল্লাহর কাছে যাবে না, এই জাতীয় জবেহ করা প্রাণীর মাংসের কোনো প্রয়োজন আল্লাহর নাই। আল্লাহ কোরআনে বলেন তোমাদের প্রাণীর রক্তের প্রয়োজন আল্লাহর নাই। যেই প্রাণীর মাংস বেশি, স্বাস্থ্য ভালো, তার গোস্ত বেশি, তার রক্ত বেশি, আল্লাহ বলেন তুমি বড় গরু জবাই করে ভেব না, সবচেয়ে বড় জান্নাত তুমি পেয়ে গেছো। আর যে ছাগল জবাই করবে সে যেন না ভাবে তার ছাগল ছোট, তাই সে বুঝি বঞ্চিত, বরং আল্লাহ মাংসের দিকে তাকায়া রক্তের দিকে তাকায়া তারপরে সওয়াব দেবেন না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, মাংস রক্ত আল্লাহর কাছে যাবে না, তবে তোমাদের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছবে। তাই আমরা যারা কুরবান করব, আমাদের ভিতরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে এক নাম্বার বিষয়। আর যে ব্যক্তি এই চিন্তা রেখে কুরবানের দিকে আগাবে, তার প্রতিটা পদক্ষেপে আল্লাহ সওয়াব দিতে থাকবেন, সুবহানাল্লাহ। প্রতিটা কাছে কুরবান করার জন্য সে গরু কিনতে যাবে, প্রতি কদমে সওয়াব হবে। এটার জন্য পরিবারের লোকদের সাথে পরামর্শ বসবে, এ কথাগুলোর মাঝে সওয়াব পাবে। সে গরুটাকে কিনতে বাজারে যাবে, সেখানে যাওয়ার পথে যত টাকা খরচ হবে সাদাকা হিসাবে গণ্য হবে। সে কিনে বাড়িতে আনবে, ওই গরুকে খৈল খাওয়াবে, বুশি খাওয়াবে, প্রতিটা পদক্ষেপে আল্লাহ সওয়াব দিতে থাকবেন, সুবহানাল্লাহ। যদি উদ্দেশ্য হয় তাকওয়া, আল্লাহ সন্তুষ্টি, অন্তরের পরিচ্ছন্নতা, যে সে কুরবান করে সে আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য প্রাণী কিনবে এবং এই প্রাণীটাকে ইয়াউমুন নাহারে জবাই করবে, মা আমালা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, ওই ইয়াউমুন নাহারে প্রাণীর মাংস জবাই করে, গলা জবাই করে তার রক্ত প্রবাহিত করা, ওই দিন প্রাণী জবাই করে রক্ত প্রবাহিত করার তুলনায় আল্লাহর কাছে আর কোনো প্রিয় নেক আমল নাই। যেই প্রাণীর গলার মাঝে আপনি ছুরি বসালেন, একটু পিছনে যদি যান, আজ থেকে 4000 বছর পিছনে গেলেই আপনি দেখতে পাবেন এই ছুরিটা আপনার গরুর গলায় নয়, ছাগলের গলায় নয়, এটা ইসমাইলের গলায় বসে গেছে। আজ থেকে 4000 বছর পিছনে যান আপনি, কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তিরোধানের
2500 বছর পরে, 2500 বছর পরে, আর বিশ্ব নবীর পরে চলে গেছে প্রায় 1400 বছর পার হয়ে গেছে। তাহলে 2500 আর 1400 মিলে প্রায় 4000। আমার বন্ধু, আল্লাহর কাছে ইয়াউমুন নাহারের সবচেয়ে প্রিয় আমল হলো প্রাণীর রক্ত প্রবাহিত করা, যবেহ করা, কোরবান করা। কারণ কি? কারণ এই যবেহের ছুরিটা তো আপনার গরুর গলায় ছিল না, সাগরের গলায় ছিল না। এটা 4000 বছর পিছনে গেলে দেখবেন ইব্রাহিমের হাতে ছুরি, আর গলায় ছিল ইসমাইল আলাইহিসসালামের। এবং ইব্রাহিম আলাইহিসসালামের সে ছুরি চালানোটাকে আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, এত ভালোবাসছেন, আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন তারাকনা আলাইহি ফিল আখারিন, ইব্রাহিমের চালু করা সুন্নাত আমি তার সন্তানদের মাঝে কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দেব। সুবহানাল্লাহ, ও তারাকনা আলাইহি ফিল আখারিন। আল্লাহ বলেন ইব্রাহিম তোমার সুন্নাত আমি তরক করলাম, রেখে দিলাম, পরবর্তী লোকেরা তারা বছর একবার গরু জবাই করবে, আর তোমার সন্তান জবাইয়ের ইতিহাসকে শ্রদ্ধা করে স্মরণ করবে। সুবহানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের এই কষ্টার্জিত টাকা দিয়ে কেনা গরু ছাগলের রক্ত প্রবাহিত করবে, এবং সে মনে মনে ইরাদা রাখবে যদি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার প্রয়োজন হয় আমি তাই করব। আবার আমাদের সন্তানেরাও এ চেতনায় বড় হবে, ইসমাইলের মতো যদি আল্লাহকে খুশি করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয় তারাও জীবন দিতে রাজি হবে। এই জন্য প্রত্যেক বাবার উচিত হলো তার সন্তানদেরকে কোরবানির ইতিহাস শোনানো। চল বাজারে চল, গরুটা কিন, কত মোটা কত তাজা, সন্তান বাড়িতে নাই গরুটার ছবি তুইলা বিদেশ পাঠাইয়া দে, সন্তানও খোঁজ নে, বাবা গরু যে কিনছো কেমন একটু দেখাও না, ইমুতে ভিডিও কল দিয়া গরু দেখা। যদি পাশের গ্রামে গরু থাকে, বাড়িতে এনে রাখার জায়গা নাই, গরু কিনার পরে মা মেয়ে ছেলে সবাই গরু দেখতে যায় যে কুরবানির গরু দেখা লাগবে, কিন্তু কুরবানির ইতিহাস দেখার খবর নাই। যে ব্যক্তি কুরবানির প্রকৃত ইতিহাস মাথায় রেখে কুরবান করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। যদি আল্লাহকে খুশি করার জন্য স্বচ্ছ নিয়তে আপনি গরু জবাই করেন, ছাগল জবাই করেন, বিশ্ব নবী বলেন হাশরের দিন আপনার জবাই করা ওই গরু ছাগল তার শিং, তার গায়ের পশম, তার মাংস, তার চামড়া সবটাকে আল্লাহ তাআলা নেকের পাল্লায় তুলে দেবেন। সুবহানাল্লাহ, শিং মানুষ ফেলে দেয়, পশমগুলো নষ্ট হয়ে যায়, পায়ের যে খুর থাকে ওই খুর কেউ খায় না, এটাও ফেলে দেয়। আল্লাহর হাবিব উচ্ছিষ্টগুলোর নাম উল্লেখ করে আমাদের বুঝালেন, যেটা সংরক্ষিত থাকে ওটা তো আছেই, তোমরা যারা ফেলে দাও যেটা আল্লাহ তোমার আমল নামার মাঝে ফেলে দেওয়া অংশটাকেও নেক হিসাবে তুলে দেবেন। সুবহানাল্লাহ, এই জন্য আমরা যারা চাই আমাদের আমল নামায় এ কোরবানির পশুটা উঠুক সওয়াবের পাল্লায়, আমাদেরকে স্বচ্ছ নিয়তে কোরবান করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একজন সাহাবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, হে আল্লাহর রাসূল, এই যে আমরা প্রাণী জবাই করব কুরবান করব কেন করছি? আল্লাহর হাবিব বলেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। সুবহানাল্লাহ, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আবিকুম তোমাদের বাবা ইব্রাহিম, আমাদের কি লাগে জানেননি? ইব্রাহিম আমাদের কি লাগে? উনি হচ্ছেন আমাদের বাবা, মুসলিম মিল্লাত, মুসলিম জাতির পিতা, উনাকে জানতে হবে। এই জন্যই জানতে হবে বাপ কা বেটা
সিপাহিকা ঘোড়া, মানুষ বলে লাইক ফাদার লাইক সন, বাপ যেমন হয় সন্তানও তেমন হয়। ইব্রাহিমকে আমাদের এই জন্যই জানতে হবে, কারণ যেহেতু আল্লাহ তাআলা উনাকে আমাদের সাথে পরিচিত করেছেন একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে পিতা পুত্রের সম্পর্কে, উনার সাথে আমাদের রিলেশন হচ্ছে, উনি আমাদের বাবা আমরা উনার সন্তান। এজন্য টোটাল মুসলিম মিল্লাত মুসলিম জাতি এটা মনে রাখবে যে মুসলমানের জাতি পিতা কে, কথা বলেন কে, ইব্রাহিম, মনে রাখবেন এটা, এটা আল্লাহর দেয়া পরিচয়, অস্বীকার করলে ইমান থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাহ রেখে গেছেন রাসূল বলে সেটা ওই সুন্নাহ, ওই সাহাবি শুনে উনি বুঝে ফেলছেন যে আল্লাহর হাবিব কি বুঝাতে চেয়েছেন। কিন্তু আমরা অনেকে তো এটা জানি না, এজন্য কোরবানের মাস যখন আসে তখন আমাদের এই সুন্নাহ নিয়ে ডিটেলস আলোচনা করা লাগে, আমাদের মনের মাঝে এটাকে সব সময় স্মরণীয় বরণীয় করে ফকফকা করে রাখা লাগবে, ইব্রাহিমের কোন সুন্নাহ এটা। আল্লাহর হাবিব বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। এবার সাহাবী বলে মালানা ফিহা, এই সুন্নাহ পালন করলে, গরু জবাই করলে, ছাগল জবাই করলে আমাদের লাভ কি? আল্লাহর হাবিব বলেন বিকুল্লি শাওরাতিন হাসানা, ওই প্রাণীর দেহের মাঝে যতগুলো পশম থাকবে প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেক লিখে দেবেন, সুবহানাল্লাহ। বিকুল্লি শাওরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামাতে নেক লিখে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাটাকে আমাদের জন্য উজ্জীবিত করে গেলেন, দেখাইয়া গেলেন, সেটা কি? কম বেশি আমরা সবাই জানি, তারপরও কিছুটা স্মরণ করতেই হবে, কারণ যেহেতু বিশ্বনবী ইঙ্গিত করলেন তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, 40 দিন আগুনে ছিলেন, বের হওয়ার পরে তিনি আবার যখন নমরুদের দরবারে দাওয়াত নিয়ে গেলেন, নমরুদ তখন আবার অবাক হলো, অবাক হয়ে বলল তোমাকে আগুনে ফেলেছি, আগুন থেকে বের হয়ে তুমি আবার আগের কথাই বলো নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইব্রাহিমকে লক্ষ্য করে বলে লা ইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আবার বুঝি আগের কথাই বলছো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এলাত মানা তজ্জা হব ইয়াসাব না এলাপ, আমাদের বানানো মূর্তিগুলো অসারের কোনো মূল্য নাই, তোমাকে আমরা আগুনে ফেলেছি তারপরও তুমি সোজা হও নাই, লাইন লাম তান্তাহি, যদি তুমি এই কথা থেকে বিরত না হও, লার জুমান নাকা, আমি বাবা হইয়া তোমাকে পাথর মারতে বাধ্য হব। ওয়াহজুরনি মালিয়া, তুমি আমাকে একটু বাঁচতে দাও, আমাকে একা থাকতে দাও, আমাকে একটু কসরত থেকে হেফাজত করো, তোমার কারণে পাবলিকের সামনে আমার মুখ ছোট হয়, তুমি আমার সন্তান রাজদরবারে এসে জাতীয় কথা বলো, নমরুদের কাছে আমি ছোট হই, ওয়াহজুরনি মালিয়া, আমার থেকে তুমি দূরে যাও, গিয়ে আমার একটু বাঁচতে দাও, একা থাকতে দাও, না হয় পাথর মারব। জন্মদাতা বাবার মুখ থেকে কথা ইব্রাহিম আলাইহিস সালাম শুনে বড়ই ব্যথা পেলেন, হায়রে আমি কল্যাণের কথা বলি, জাহান্নাম থেকে বাঁচতে বলি, আল্লাহর ইবাদত করতে বলি, শিরিক পরিত্যাগ করতে বলি, এই অপরাধে আমাকে আগুনে ফেলো, আমার বাবা শান্ত হয়নি, তার জিজ্ঞাসা মিটেনি, আগুন থেকে বের হওয়ার পরে আমার বাবার তো কথা ছিল আমাকে বুকে জড়াইয়া ধরবে, উল্টা বলে পাথর মারবে, আমি নাকি চলে গেলে উনি ভালোভাবে বাঁচবে, ঠিক আছে যা। ইব্রাহিম তখনই বলেন ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, ঠিক আছে বাবা আপনার কথায় আমি মেনে নিলাম, ইন্নি যাহিবুন ইলা রব্বি, আমার রব আমাকে যেদিকে পথ দেখায় আমি সেদিকে রওনা দিলাম, সাইয়াহদিন, আমি আশাবাদী, আশা করি আমার আল্লাহ আমাকে একটা পথ দেখাবেন। সাথে নিজের স্ত্রী হযরত সারাকে নিলেন, বাগিনা লূত আলাইহিস সালামকে সাথে নিলেন, ইরাক থেকে বের হয়ে গেলেন বাহরে আহমার পার হয়ে,
আস্তে করে মিশর পারপার হয়ে তিনি ফিলিস্তিনের দিকে রওনা দিলেন। যখন স্ত্রীকে সাথে নিয়ে বাগিনা লূত আলাইহিসসালামকে সাথে নিয়ে রওনা দিলেন মিশর হয়ে ফিলিস্তিনের দিকে, পথিমধ্যে মিশরের তৎকালীন শাসক ফেরাউন সুন্দরী নারী যাচ্ছে খবর কারো মাধ্যমে শুনে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত লূত আলাইহিসসালাম এবং হযরত হাজারা, হযরত সারা আলাইহাসসালাম তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। লম্বা হিস্ট্রি। এক পর্যায়ে হযরত সারার কাছাকাছি যেতে চাইল কিন্তু আল্লাহ তাকে হেফাজত করলেন। কিভাবে কি হয়েছে আমরা পরে আলোচনা করব অন্য জুমায়। যখন সার আর তিনি কাছাকাছি যেতে পারলেন না, হাত নেন, হাত অবশ হয়ে পড়ে যায়। তিনবার এ ঘটনা ঘটার পরে ফেরাউন তখন মুখ ফিরিয়ে নেয়। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হলো মিশরের প্রেসিডেন্টের উপাধি। এই জন্য মুসার যুগে যে ছিল সেও ফেরাউন, ইব্রাহিমের যুগে যে ছিল মিশরের প্রেসিডেন্ট সেও ছিল কি ফেরাউন। কেউ কেউ ভাবতে পারে তো ফেরাউন তো মুসার যুগে ছিল, ইব্রাহিমের কথা বলছে হুজুর আবার ফেরাউন কয় কেন? ফেরাউন হচ্ছে মিশরের প্রেসিডেন্টের উপাধি, যেমন কেসরা কায়সার পারস্যের প্রেসিডেন্ট যে হতো তাকে বলতো কেসরা, এভাবে এটা উপাধি। ফেরাউন যখন দেখলো এই মহিলা তো সাধারণ কোনো মহিলা নয়, হযরত সারাকে ছেলে দিল। যাওয়ার পথে বলল, সারা আমি তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি তোমাকে কাছে পেতে চেয়েছি, তোমার দিকে হাত বাড়িয়েছি, কিন্তু আমি বুঝে ফেলেছি তুমি সাধারণ নারী নও, স্বামীর সাথে চলে যাও, ওই পুরুষদের সাথে তুমি চলে যাও, তবে আমার এ পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই, তা আমার মেয়ে হাজেরাকে তোমার খাদেমা বানাইয়া দিলাম। কোন কোন মুফাসসির বলেছেন উনার মেয়ে নয়, বরং তিনিও ছিলেন একজন দাসী রাজদরবারেই। কেউ কেউ বলছেন তিনি ছিলেন কিপ্তি ফেরাউনের বংশধর, কেউ বলছেন তার নিজের মেয়ে, কেউ বলছেন তার বংশের মেয়ে, কেউ বলছেন মুহাজিরদের মাঝে তার দাসীদের মাঝে সবচেয়ে সুন্দরী দাসী। হাজেরাকে সাথে দিয়ে দিলেন মা সারার খেদমতের জন্য, চলে গেলেন হযরত ইব্রাহিম উনাকে সাথে নিয়ে ফিলিস্তিনের দিকে। হযরত সারা ছিলেন বন্দা, কোনো সন্তান হতো না। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স আস্তে আস্তে করে পার হচ্ছে, বয়স পার হয়ে 80 পার হয়ে গেল। তাফসীর ইবনু কাসির প্রণেতা বলেন উনার বয়স তখন 86। ওই 86 বছর বয়স ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে কোনো একদিন দোয়া করে বসলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। 86 বছর বয়স ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ কবুল করলেন। তাবাশশারনাহু বিগোলামিন হালিম, আল্লাহ সূরা সাফাতে বলেন আমি উত্তম ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ ইব্রাহিমকে জানাইয়া দিলাম। মা হাজারা গর্ভবতী হলেন, হাজার, উনার নাম হলো মূলত হাজার, কি নাম কিন্তু বাংলাদেশে কয় আর কি হাজারা। হাজার গর্ভবতী হলেন, ইসমাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসলেন, জন্ম নিলেন, আনন্দ আর ধরে না। 86 বছর বয়স প্রথম সন্তান পেলেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। জন্ম বিয়ের পরপরই যার সন্তান জন্ম নেয়, আর বিয়ের 10 বছর 15 বছর হাজার হাজার টাকা খরচ করার পরে সন্তান জন্ম নেয়, ওই দুই সন্তানেরই বাবা কিন্তু আনন্দ বাবা হওয়ার দুইজনের একরকম নাকি একটু ভিন্ন। বিয়ের পরের বছর সন্তান হয়ে গেছে, ওই বাবা সন্তানের দাম সন্তানের কদর খুব একটা বোঝে না, তো বিয়ে হয়েছে সন্তান তো হবেই, কিন্তু যে বাবা বিয়ের 10 বছর 15 বছর সন্তান পায় না সে সন্তানের দাম বোঝে।
যদি এমন কেউ এখানে থাকে তারাই শুধু বুঝবে কি যে বেতাবি সে, বুঝে বেশি কি সে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। সন্তান হয় না অনেক দোয়া, রাতে সেজদা চোখের পানি ছেড়ে দোয়া, মুরব্বীদের কাছে প্রার্থনা চাওয়া, আল্লাহর কাছে বলো। ঔষধপাতি খরচ করতে করতে যখন হয় তখন সন্তান নয় মনে আকাশের চাঁদ তার কোলে আসছে। সন্তান হলে গরু জবাই করে মানুষ খাওয়ায়, আনন্দ আর ধরে না। আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দরজাও বন্ধ হয়ে গেছে, কি করবেন এখন? একটু আগাবেন প্লিজ, একটু 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 আগান আর কি। ইনশাআল্লাহ মসজিদ বিল্ডিং হয়ে যাবে অচিরে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত একটু কষ্ট করেন আর কি, একটু জায়গা দেন, আপনারা ঢুকে যান, আপনারা মেহরবানি করে আমরা একটু আগাই, সামান্য সামান্য আগাই। জি আমার ভাইরা, বলছিলাম 86 বছর বয়সে আল্লাহ দোয়া কবুল করলেন, সন্তান দুনিয়া আসছে। ইসমাইলের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের আবেগ ভালোবাসার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলার হিকমত বুঝা বড়ই কঠিন। তিনি ওহী নাজিল করে দিলেন, জানাইয়া দিলেন, ইব্রাহিম কলিজার টুকরা তোমার ইসমাইল, কিন্তু তাকে কোলে রাখার সুযোগ নাই, যাও তুমি রেখে আসো মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশনা পেয়ে জিব্রাইল আলাইহিস সালামের দেখানো পথে চলতে থাকলেন, ফিলিস্তিন থেকে চলে গেলেন আবার মক্কায়। অনেক দূর পথ অতিক্রম করে সাথে হযরতে হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে টুকটুক করে করে হাঁটছেন, চলতে চলতে একবারে বাক্কা নামক জায়গা, কি নাম? বাক্কা। ইন্না আউয়াল বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, এই মক্কার আগের নাম ছিল বাক্কা। ওই বাক্কা নামক জায়গা পাহাড়ের ঢালুতে, এদিকে পাহাড় সাফা, এদিকে মারোয়া, এদিকে জাবাল আবি কুবাইস, এইভাবে চারদিকে পাহাড়, মাঝখানে একটু উপত্যকা ঢালু জায়গা। ওই ঢালু জায়গাতে দিবির মতো একটু উঁচু মাটির স্তূপ দেখা যায়, সেখানে কোনো ঘর নাই, শুধু একটু মাটির উঁচু স্তূপ টিলার মতো হালকা ডিবি আকারে। ওই ডিবি টুকুর নাম হলো কাবা। কি নাম? কাবা। কাবা মিন কাব, এই জন্য টাকনু গিরা যেখানে সেখানে একটু উঁচু হালকা জায়গা আছে না, এখানে আমরা অজু করি টাকনু গিরা পর্যন্ত ধোয়া লাগে। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, কোরআন শরীফ আছে না? যখন নামাজে দাঁড়াবেন, ইজা কুমতুম ইলাস সালাতে ফাকসিলু উজুহাকুম, চেহারা দো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত দৌ তো করো কনুই পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম মাথা মাসে করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন। কাবাইন বহু বসন, এক বসনে কাবা। যেহেতু টাকনু গিরার ওই বরাবর একটু হাড্ডি উঁচু আছে, এই জন্য এটার নাম কি? কাবা। কাবা তো হলো সমতল ভূমির একটু উঁচু জায়গা, চারদিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি, তারপরে ডিবি আকারে মাটির স্তূপ, এটার নাম কাবা। জিব্রিল আমিন বলেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, এটাই হলো কাবাতুল্লাহ, এটাই বাইতুল্লাহ, এখানে আপনার স্ত্রী সন্তানকে রেখে আপনি ফিলিস্তিন চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজারাকে কিছুই বলেননি,
শুধুমাত্র বললেন ওই ডিবির সামনে উঁচু জায়গার পাশে গিয়ে বসো। কোলের মাঝে সন্তান ইসমাইলকে তিনি দিয়ে আস্তে করে চলতে থাকলেন সামনে, এইভাবে বুকটাকে ফিলিস্তিনের দিকে দিয়ে চলতে থাকলেন মুখটাকে দিয়ে। হযরত হাজেরা পিছনে পড়ে আছেন। যখন কিছু দূর চলে গেলেন, হযরত হাজেরার মনে সন্দেহ জাগলো, ইব্রাহিম কিছুই না বলে কোথায় যাচ্ছে, এবং হাঁটার গতিটাও যথেষ্ট ভালো গতি, যায় কোথায়? তাই পিছন দিয়ে ডাকলেন, ইব্রাহিম আইনা তাযহাব, তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালামের কানে আওয়াজ আসলো, কিন্তু তিনি পিছনে ফিরে তাকালেন না। হযরত হাজেরা একটু পরে আবার ডাকলেন, ইব্রাহিম তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে তাকাল না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আল্লাহর নির্দেশ হলো ইসমাইলকে হাজেরাকে রেখে চলে যাও, যদি পিছনে ফিরে তাকাই সন্তানের চেহারায় চোখ পড়লে আল্লাহর আদেশ মানতে দেরি হয়ে যেতে পারে। তাই কলিজার টুকরার দিকে আর তিনি তাকান না, যদি আবার আল্লাহর আদেশ মানতে লেট হয়ে যায়, আল্লাহ তো বলেছেন রেখে চলে যাও। হযরত হাজার আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ইব্রাহিম চলে যাচ্ছ বুঝি? হযরত ইব্রাহিম একটু ইশারা দিয়ে বুঝালেন, হ্যাঁ হাজারা তুমি ধরতে পারছো আমি চলে যাচ্ছি। হযরত হাজারা বলেন, যদি এটা আল্লাহর আদেশ হয় আমি হাজারাও বলি তুমি চলে যাও, আমাদেরকে নিয়ে টেনশন করো না, যে আল্লাহ আদেশ করেছেন রেখে যাওয়ার এখানে, নিশ্চয় তিনি হেফাজতের দায়িত্ব নেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন অনেক দূর। যাওয়ার পরে তিনি এবার বুঝলেন, ইতিমধ্যে অনেকগুলো পাহাড় আমার পিছনে পড়ে গেছে, নিশ্চয় এখন যদি আমি ফিরে তাকাই আমার কলিজার টুকরা ইসমাইলকে আমার আর চোখে পড়বে না, মায়াও জাগবে না। তাই তিনি আবার ফিরলেন কাবার দিকে। ফিরে আবার তিনি পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি। পড়েন না, হাফেজ না এখানে, হাজাল দেন একটু। ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম বলে, খোদা তোমার আদেশে তোমার ঘরের কাছে হারামের কাছে আমার কলিজার টুকরাকে রেখে চলে আসলাম। রব্বানা লিয়ুকিমুস-সালাত, হে আমার রব, তারা যেন তোমার ঘরে তোমার নামাজ কায়েম করে। ওয়াজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। ঘর নাই, বাড়ি নাই, গাছপালা নাই, বিজন মরুভূমি, ওই বিজন মরুভূমিতে প্রচণ্ড রোদের মাঝে একটু মাথা গুজবে এমন গাছপালাও নেই। গাইরি দি জারইন, কোনো শস্য দানা নাই, ফসল নাই, সামান্য খেজুর সামান্য পানি দিয়ে এসেছি, দুদিন তিন দিন পাঁচ দিন পরে খেজুর শেষ, পানিও শেষ, মানুষ নাই, বাবা ইব্রাহিমও নাই, স্বামী ইব্রাহিম নাই, হাজেরা যাবে কার কাছে, ওই ছোট্ট ইসমাইল যাবে কার কাছে? প্রভু আমি তোমার কাছে তোমার ঘরের কাছে রেখে গেলাম। ফাজআল আফিদাতাম আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আমি ইব্রাহিম দোয়া করে যাই, দুনিয়ার মানুষের অন্তর তুমি তাদের দিকে ঝুঁকাইয়া দাও। দোয়া এমন ভাবে কবুল হয়ে গেল, আজকে তামাম পৃথিবীর মানুষ লাব্বাইক লাব্বাইক বলে সেখানে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ, পড়বেন না? ওয়াজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ মানুষের অন্তর ওইদিকে ঝুঁকাইয়া দাও।
এমনভাবে আল্লাহ ঝুঁকাইয়া দিছে। এখন পৃথিবীর মানুষগুলো ওখানে যাওয়ার জন্য পাগল। একবার দুইবার না, বরং যে যত বেশি যায় তার যাওয়ার আগ্রহ আরো বেড়ে যায়। আমি গত 15-20 দিন আগে আপনারা শুনেছেন যে আমি ছিলাম না, আমি আমেরিকায় গিয়েছিলাম। আপনার খুব শখ হলো যে আমি হোয়াইট হাউসটা না দেখে কেমনে আসি। আমার প্রোগ্রাম ছিল 8-10টা অঙ্গরাজ্যে, কিন্তু হোয়াইট হাউসে ওখানে জর্জ ওয়াশিংটন সিটিতে আমার কোনো প্রোগ্রাম নাই। তো আমি 250-300 কিলোমিটার দূরে দেলোয়ার নামে একটি অঙ্গরাজ্য আছে, এটা আমেরিকার 52টি স্টেটের মাঝে 1 নম্বর অঙ্গরাজ্য। ওখানে আমার প্রোগ্রাম, আমি বললাম যে ভাইয়ারা এখান থেকে 250 কিলোমিটার হবে, আমাকে ওয়াশিংটন একটু দেখায় নিয়ে আস, আমি ডোনাল্ড ট্রাম্প কোথায় থাকে একটু দেখব, হোয়াইট হাউস বারবার শুনি একটু দেখে যাই, বারাক ওবামাও নাকি এর পাশে একটা বাড়ি কিনছে, বললাম ওর বাড়িটা একটু দেখা যাই। আমার একজন বলল, হুজুর আরেকবার আসলে দেখেন, এই 250-300 মাইল দূরে যাবেন এটা দেখতে। আমি বললাম, এটা কি মক্কা মদিনা যে আমি আবার আসব? কারণ এমনও তো হতে পারে যে আমি সেকেন্ড টাইম আমেরিকায় আর আসবো না। আপনারা 5 বছরের ভিসা দিচ্ছে, আমি দিয়েছে তো, কিন্তু আমি নাও তো আসতে পারি, আসার তো কোনো শখ আমার না। এক দেশে আমি 2 বার আসবো কেন? দেশ তো আছে 200-র মতো, তো আমি এটা আসবো কেন? আমেরিকার মতো জায়গায় সেকেন্ড টাইম আমি নাও যেতে পারি, কিন্তু আমি মদিনায় আর না যেতে পারি, মক্কা আর নাও যেতে পারি, এমন কথা জিব্বা কাটলো বের হবে না। সেখানে একবার না, 10 বার না, 50 বার না, যে যত বেশি যায় যাওয়ার আগ্রহ তার আরো বেড়ে যায়, আর বেড়ে যাওয়াই প্রমাণ করে আপনার যাওয়া আল্লাহ কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল হয়ে গেল, এরপর আবার ওয়ার জুকাহালাহু মিনাস সামারাত, আল্লাহ ইব্রাহিম নবী কয় প্রভু ফল ফলাদি থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। দোয়া এমন ভাবে কবুল হয়ে গেল, দুনিয়াতে যত ফল আছে মক্কা মদিনায় সব ফল পাওয়া যায়, সুবহানাল্লাহ। দুনিয়ার সব ব্যবসায়ীরা, সব কৃষকেরা যারা ফল চাষ করে, তারা মনে করে যে এটা মক্কা মদিনায় পাঠানো দরকার। যারা আপনারা গিয়েছেন দেখেছেন যে কত রকমের ফল যে আল্লাহ সেখানে দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসলেন, ইসমাইল আস্তে আস্তে করে বড় হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে দান, সব কাহিনী কইলে তো আর ওয়াজ হবে না, তাই রেখে গেলাম সব। এবার আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়াব, আস্তে করে ইসমাইল বড় হলো, এখন বাবা গেলে বাবার সাথে দৌড়ায়া দৌড়ায়া ফল ফলাদি পাড়ার জন্য গাছে ওঠে, বাবার সাথে গেলে দৌড়ায়া দৌড়ায়া মরুভূমিতে যায়। বাবা এখন বলে, ইসমাইল কই আমার জুতাগুলা নিয়া, ইসমাইল জুতা নিয়ে বাবার পায়ে পরাইয়া দেয়। বয়স এখন 13-14 বছর, বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখেছে, বিভিন্ন কাজে সহযোগিতা করতে শিখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন রাতের বেলা সন্তান স্ত্রীকে কাছে নিয়ে, ওই স্বপ্ন থেকে তিনি দেখতে পান আল্লাহ বলছে সন্তানটাকে জবাই করে দে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে সকালবেলা তার সন্তান ইসমাইলের সাথে পরামর্শ করছেন, বলছেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহু, হে আমার কলিজার টুকরা ইসমাইল, আমি রাতে স্বপ্নে দেখেছি আমি স্বপ্নে তোমাকে জবাই করছি। উনি স্বপ্ন দেখেছেন প্রিয় জিনিস কোরবান করো, তারপরে 100টা উট কোরবান করেছেন, আবার দেখেছেন প্রিয় জিনিস কোরবান করো, আবার 100 করেছেন, স্বপ্নে দেখেছেন আবার প্রিয় জিনিস কোরবান করো, 100 উট করেছেন, এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো আমাদের দেশে বিভিন্ন আলোচকরা বলে, এই কথাগুলোর কোনো ভিত্তি নেই হাদিস শরীয়ত, বরং আল্লাহর কথা হলো
ইব্রাহিমের বক্তব্য সূরা সাফাত, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমের মুখ দিয়ে আসছে, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। তানজুর মাযা তারা, এখন কলিজার টুকরা ইসমাইল, তুমি আমারে পরামর্শ দাও বাপজান, আল্লাহর এই আদেশ বাস্তবায়ন আমি কেমনে করি। যেমন বাবা তেমন সন্তান, হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনাকে জবাই করা হবে, খবর শুনে বাবার থেকে দৌড় মারে পালিয়ে যান নাই, চিৎকার দিয়ে বলে ওঠেন না, এটা কেমন কথা, এসব স্বপ্ন বাদ দাও, আমারে বুঝি জবাই করবা, আমি না তোমার কলিজার টুকরা, এসব কথা বলো কেন না। বরং তিনি বললেন, ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার বাবা, স্বপ্নে আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি বাস্তবায়ন করুন, আমি ইসমাইল প্রস্তুত। সুবহানাল্লাহ, বলবেন না ভাইরা, ইয়া বাতি ফাল মা তুমারু, ইয়া বাতি, হে আমার প্রিয় পিতা, আবি বলেন নাই, বলেছেন আবাতি, আবুন মানি বাবা, আবি মানি আমার বাবা, আর আবাতি মানি হলো আমার প্রিয় বাবা। বাবাকে আমি তোমারে জবাই করব, স্বপ্নে দেখেছি, ছেলে কওয়ার কথা ছিল দুষ্ট বাবা, নিষ্ঠুর বাবা, ঠিক না? এটাই তো আমরা হলো তো এটাই কইতাম, ওরে বাবা আপনি কত নিষ্ঠুর কথাবার্তা বলছেন। কিন্তু উনি কয়, ও প্রিয় বাবা, ইফআল মা তোমার, যে আদেশ আপনাকে করা হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করে ফেলেন। ইব্রাহিম বলে আমি স্বপ্নে দেখেছি, ছেলে বলে আদেশ করা হয়েছে, মানে কি? উনি তো বলেন নিজে আমাকে আল্লাহ আদেশ করেছে আমি তোমাকে জবাই করব, তিনি তো বলছেন আমি স্বপ্নে দেখেছি, ইসমাইল বলছে আপনাকে আদেশ করা হয়েছে, এর মানে হলো ইসমাইল যদিও বয়সে ছোট, আল্লাহ ওনাকে এমন বুঝ দিয়েছেন, এমন এলেম দিয়েছেন, উনিও বুঝেছেন আমার বাবা নবী, আর নবীদের স্বপ্ন ওহি। নবীদের স্বপ্ন কি? ওহি, যে সাধারণ মানুষের স্বপ্ন ন। এই জন্য তিনি বলছেন ইয়া বাতি ফাল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে এটা স্বপ্ন নয়, এটা আদেশ, আপনি পালন করুন আমার বাবা। এরপর এবার বাবারে বলছে, শুনুন সাতাজিদুনি ইনশাআল্লাহ, উনি বাবারে এবার এনশিওর করতেছে, জবাই করার সময় আপনি ভাববেন না আমি লাভ দেব, ফাল দেব, দৌড় মারব, আপনি জোর করে এনে সোয়া জবাই করা লাগবে না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উনি বলতে পারতেন সাতাজিদুনি সাবারা, বলতে পারতেন ইন্নি সাসবিরু, বলতে পারতেন ইন্নি সাবের, বাংলা অর্থ হলো অচিরে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, বাংলা অর্থ হলো নিশ্চয় আমি ধৈর্য ধারণ করব, বাংলা অর্থ হলো আমাকে ধৈর্যশীলদের মাঝে আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। কিন্তু এভাবে না বলে তিনি বললেন ধৈর্যশীলদের একজন পাবেন, এটা দিয়ে তিনি বুঝাইয়া দিলেন যে আল্লাহর রাস্তায় জবে হওয়া, আল্লাহর জন্য জীবন দেয়া, এটা ইসমাইলের শুধু কাজ নয়, এর আগেও অনেকে জীবন দিয়েছে, আমি তাদের একজন হতে চাই। এত বড় ত্যাগ, কিন্তু এটা বলেননি যে আমি করতেছি, বরং এখানে আছে বিনয়, হে আমার বাবা, অতীতেও আল্লাহর জন্য অনেকে জান দিয়েছে, জীবন দিয়েছে, অনেক নবীকে জবাই পর্যন্ত করা হয়েছে, ধৈর্যশীল ছিলেন, ইমান হারান নাই, আপনি আমাকেও তাদের মতো ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাথে নিয়ে আবার জবের জায়গায় রওনা দিলেন, জিব্রিল আমিন পথ দেখিয়ে নিচ্ছেন, মক্কা থেকে 3-3.5 মাইল দূরে মিনা নামক জায়গা, সেখানে তিনি সন্তানকে জবে করবেন। প্রতিমধ্যে 3টি জায়গায় শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছিল, সে 3টি জায়গাতে তিনি শয়তানকে 7টা করে পাথর মেরেছেন।
কিয়ামত পর্যন্ত হাজিরা যখন হজ করতে যাবে সেখানে সাতটা করে পাথর মারবে, সেখানে শয়তান নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে প্রতীকী শয়তানকে পাথর মেরে বুঝাচ্ছেন, যেখানে শয়তানরা দিনের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে, ও হাজিরা তোমরা তাদেরকে পাথর মারতে হবে। যদি সত্যি বাংলাদেশের হাজির সাহেবেরা চিন্তা মাথায় রেখে হজ থেকে আসতো, মিনায় যখন পাথর মারছে তখন যদি তারা সেখানে সিদ্ধান্ত নিত, আমি দেশে ফিরে যাওয়ার পরে পাথর মারা অব্যাহত রাখবো, শয়তান যেখানে আমার হাত উঠবে সেখানে। শুধু হাজি সাহেবরা যদি এ সিদ্ধান্ত নিত, তাহলে দেশে শয়তানি করে কেউ টিকে থাকতে পারত না। কারণ কারণ হলো, হাজি সাহেবরা হলো সমাজের সবচেয়ে এলিট শ্রেণীর মানুষ। আপনি দেখবেন এই সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশই হজ করা লোক। আমাদের মন্ত্রী পরিষদে হজ করে না এমন মন্ত্রী খুব একজন নাই, পাওয়া যাবে না। প্রায় সবগুলো মন্ত্রী হাজি। আমাদের 300 MP-র মাঝে হিন্দুগুলা বাদ দেন, মুসলমান যে কয়জন MP আছে প্রায় সবগুলো হাজি, হাতে গোনা 2-4 জন বাদ। যতগুলো উপজেলা চেয়ারম্যান আছে, আমাদের উপজেলার সংখ্যা 500-র কাছাকাছি না কম বেশি, তার মাঝে আপনি খোঁজ নেন 400-র উপর হাজি। আমাদের যতগুলো ইউনিয়ন আছে, যত চেয়ারম্যান আছে, তার মাঝে 70-80% হাজি। এবার আপনাদের এলাকায় যারা পয়সাওয়ালা মানুষ আছে অধিকাংশ হাজি, ঠিক কিনা? তাহলে সমাজ যারা চালায় তারা অধিকাংশই হাজি। এখন ওরা যখন প্রত্যেকেই কিন্তু সেখানে পাথর মেরেছে, মানে নাই? যদি শুধু হাজি সাহেবরা বলতো অন্যায় করব না, অন্যায় সহ্য করব না, এবং হাজি ফিরে এসে নিজের ছেলেকে যদি বলতো, ও কলিজার টুকরা ছেলে, আমি মিনায় পাথর মেরেছি শয়তানকে, আজকে তোদের জানাইয়া দিচ্ছি আমি তোর বাবা, যতদিন বেঁচে থাকবো অন্যায় করবি না, করলে তোরেও পাথর মারবো। যদি এলিট শ্রেণীর যারা আমাদের সমাজ নেতা নেতারা আছে, সমাজ চালায়, তাদের সন্তানেরা অন্যায় ছেড়ে দেয়, তাহলে অন্যরা অন্যায় করার সাহস পাবে না। কিন্তু আমরা মিনায় গেলে আমাদের অ্যাশকু উঠা যায়, আমরা পাথর মারি, অনেকে তো জুতা পর্যন্ত মারে। মুজদালিফা থেকে যখন পাথর কুড়ে আনে, অনেকে বড় বড় চাই আনে, শয়তান রে যে মারবো, ছোট মারবো কেন? ওখানে কি শয়তান আছে? ইব্রাহিম আলাইহিসসালামকে বাধা দিয়েছিল, ওখান থেকে তিনি পাথর মেরে প্রতীকী পাথর আমরা মারছি শয়তানকে সরাইয়া দিলেন। তারপর মাজবাহে চলে গেলেন, যেখানে জবাই করতে বলা হয়েছে, জিব্রিল আমিন দেখাইয়া দিলেন, আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা বেটা দুইজন আমি আল্লাহর কাছে নিজদেরকে আত্মসমর্পণ করে দিয়ে সন্তানকে উনি আবার কপালের পার্শ্ব দেশে শুইয়ে দিলেন। ইসমাইল আলাইহিসসালাম শুয়ে গেলেন কপালের পাশে, আস্তে করে এভাবে সাইড নিয়ে শুয়ে যাওয়ার আগে ওনার বাবার সাথে উনি চারটি অনেক মূল্যবান সংলাপ, মূল্যবান আলাপ করেছিলেন। তাফসীরে তাবারীওয়ালা লিখেছে, তাফসীরে মারিফুল কোরআনওয়ালা লিখেছেন, হযরত ইসমাইল শোয়ার আগে বাবাকে বলছেন, বাবা আমাকে জবাই করার আগে তুমি মেহরবানি করে আমার হাত পা গুলো বেঁধে নিও, যেন আমার জবাইয়ের সময় নড়াচড়া করতে গিয়ে আমার পা তোমার গায়ে না লাগে। বাবা আমাকে তুমি জবাইয়ের সময় উপর করে শোয়াইও, কারণ আমার চেহারার দিকে যখন তোমার নজর পড়বে তখন জবাই করতে দেরি হয়ে যেতে পারে, মায়া তৈরি হতে পারে, আমার গায়ের জামাটা তুমি খুলে দিও, খুলে জবাই করো, আমার মায়ের আমি ছাড়ার সন্তান নাই, এই জামাটা মায়ের কাছে ফিরাইয়া দিও। জবাইয়ের আগে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিও,
জবাইটা যেন তাড়াতাড়ি হয়, কারণ মৃত্যু বড় কষ্টের আমি বুঝি, তাই জবাইটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তুমি ছুরিটা ভালো করে ধার দিয়ে নাও। কলিজার টুকরা সন্তান বাবার কাছে যখন এই কথাগুলো বলে, বাবার মনের অবস্থা কেমন হবে? আমরা যারা বাবা আমরাই শুধু বুঝি সন্তানকে মশা কামড়াবে, মশারির ভিতরে আওয়াজ যদি পাই মশার, ওই মশা না মেরে বাবা মা ঘুমায় না, টেনশনটা নিজের নয়, টেনশন করে সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শুয়ে দিলেন, জবাই করা শুরু করে দিলেন। তাফসীরে তাবারি প্রণেতা লিখেন, আল্লাহ তাআলা ওই সুরি এবং ইসমাইলের গলার মাঝখানে একটা নোহাস পাঠাইয়া দিলেন। নোহাস মানে হলো তামা, তামা পাঠাইয়া দিলেন। হযরত ইব্রাহিম কাটছে মাঝখানে তামা, ইসমাইলের গলায় সুরি চলছে না। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করে যাচ্ছেন, এ অবস্থা হঠাৎ করে আওয়াজ আসলো উপর থেকে, আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু ইব্রাহিম, আমি আল্লাহ ডাক দিলাম ইব্রাহিম, তুমি থামো। সুবহানাল্লাহ পড়ে ভাই, ওয়ানাদাইনাহু ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদদাক্তার রুইয়া, তুমি স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছ, পরীক্ষায় তুমি পাস, জবাই থামাও। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ শুনে উপরের দিকে তাকায় দেখেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে দাঁড়ায় আছে, সাদা চামড়ার দুম্বা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন, আমি ইসমাইলের পরিবর্তে উত্তম একটি প্রাণী পাঠাইয়া দিলাম, তুমি এটাকে জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে ছেড়ে দিলেন, দুম্বাটা জবাই করলেন। ইন্না কাযালিকা নাযযিল মুহসিনিন ওয়া কাযালিকা নাযযিল মুহসিনিন, কোরআনে আল্লাহ বিভিন্ন ভাবে বলেছেন, এইভাবে যারা মহসিন হয় আমি তাদেরকে পুরস্কার পুরোপুরি দিয়ে দেই। সুবহানাল্লাহ, পুরস্কারে কোনো কমতি নাই, ইসমাইলকে আমি বাঁচাইয়া দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখারিন, এবং তোমার এই সিস্টেমে সুন্নামি কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের মাঝে জীবিত রেখে দেব। এখন ওই সুন্নাটাই আমরা জিলহজের 10 তারিখ পালন করব। তাই যখন প্রাণী আমরা জবাই করি আমাদের মনে থাকা দরকার, এটা গরু নয় ছাগল নয়, আমার কলিজার টুকরা সন্তানকে যদি জবাই করা লাগতো আমি সেটাই করতাম। যদি এই চিন্তা নিয়ে তুমি কোরবান করো, এই কোরবান তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এ কোরবান মানে নয় কট্ট, ওই কট্টই হবে এক স্যাক্রিফাইজের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। ইব্রাহিমি চেতনা লাগবে, ইসমাইলি চেতনা লাগবে। এই চেতনাকে সামনে নিয়ে মুসলমান যদি কোরবান করত, তাহলে প্রাণী নয়, পশু নয়, ওই বাজারের কেনা পশুটাকে জবাই করার আগে তোমার নিজের ভিতরে মনে থাকা পশুকে জবাই করা লাগবে। নফসে আম্মারাস, এখানে আর একটা পশু আস, শুধু বাজারের পশু জবাই করলে হবে না, নিজের ভিতরে থাকা পশুটাকে জবাই করতে শিখতে হবে। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন।